আজকে বরিশাল এবং খুলনার এই ম্যাচটা কি পাতানো ম্যাচ হলো? খেলাটা কি যে কোনোভাবে পর্দার অন্তরালে কেউ কন্ট্রোল করেছেন? যারা বিশ্ব ক্রিকেটে বাজিকর, যারা বাজি ধরে, তাদের কারসাজি নয় তো? বরিশাল যেভাবে হেরে গেল তাতে বরিশাল দলের কেউ কেউ ওই বাজিকরদের সঙ্গে সম্পর্ক তৈরি করেনি তো? এরকম প্রশ্ন যদি ভক্তদের মনে আসে তাহলে তাদেরকে কি থামানো যাবে? এই প্রশ্নগুলো তো আসবেই, কারণ বরিশাল যেভাবে হেরেছে খুলনার সঙ্গে সেটা অন্তত স্বাভাবিক মনে হয়নি। যদি ওই খারাপ মানুষদের সঙ্গে যোগসাজশ নাও থাকে, আমার কেন যেন মনে হয়েছে যে বরিশাল আজকে ইচ্ছাকৃতভাবে হেরেছে। পয়েন্ট নাম্বার ওয়ান, সাকিব দলে ছিলেন, খেলেছেন, বোলিং করেছেন এবং ব্যাটিং করেছেন। ব্যাটিংয়ে তিনি রান করেছেন 22 রান 14 বলে, বোলিংয়ে এসে দুর্দান্ত বল করেছেন, বেশ ভালো বল করেছেন। কিন্তু আজকে কিন্তু সাকিব আল হাসান বরিশালের ক্যাপ্টেন না। ক্যাপ্টেন কে? মেহেদি হাসান মিরাজ। হঠাৎ করে এই শাই হোপের সঙ্গে মেহেদি হাসান মিরাজ টস করতে গেলেন কেন? ক্রিকেটটা কি রঙ্গমঞ্চ? ক্রিকেটটাতে কি মানে যা ইচ্ছা তাই করা যায়? যদি কোনো কারণে তিনি ইনজিউর্ড থাকেন তাহলে বিকল্প আরেকজনকে অধিনায়কত্ব করার প্রশ্ন আসতে পারে। তিনি দলে থেকে, মাঠে উপস্থিত থেকে আরেকজনকে অধিনায়কত্ব করানো কেন? তার মানে কি সাকিব আল হাসান ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারেন? ইচ্ছা করলে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে দলের হারটা, দলের পরাজয়টা নিশ্চিত করতে পারেন? আমার তো মনে হয় পারেন না। এটা অনেক বড় রকমের একটা ভুল সিদ্ধান্ত ছিল মিরাজকে অধিনায়ক হিসেবে পাঠানোর। যদি মিরাজ প্রথম থেকে অধিনায়কত্ব করত তাহলে সেটা ভিন্ন কথা ছিল। যেমন সোহান রংপুরের অধিনায়কত্ব করছেন প্রথম থেকেই, তিনি মেন্টালি প্রিপেয়ার্ড, তিনি অধিনায়ক, তাকেই সব কিছু নেতৃত্ব দিতে হবে। কিন্তু হুট করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের মতো মিরাজকে অধিনায়ক বানিয়ে দিলেন। প্রথম ম্যাচে যেমন অধিনায়ক বানানোর পরে দ্বিতীয় ম্যাচে আবার ঘোষণা আসলো কি যে সাকিবই অধিনায়কত্ব করবে। তার আগে প্রথম ম্যাচ শেষে কানাঘোষা শুরু হলো যে বরিশাল ঘোষণা করেছে তাদের প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা ক্যাপ্টেন থাকবে। কি হাস্যকর সব কথা! ক্রিকেটীয় ব্যাকরণে এইসব কথা আপনি খুঁজে পাবেন না। টস করতে নামিয়ে দিলেন মিরাজকে আবারও, এবং মিরাজ শেষ পর্যন্ত 169 রান ডিফেন্ড করতে পারলেন না। এবং সেই মিরাজ যখন কিনা শেষ ওভারে 9 রান দরকার, তখন ওই প্রিটোরিয়াস কিংবা করিম জান্নাত কিংবা দেশীয় যারা ভালো বল করছে তাদের কাউকে না নিয়ে এসে তিনি বল করতে আসলেন, যিনি কিনা পুরো 19 ওভারে একটি বলও করেননি। অর্থাৎ শেষ ওভারের আগে মিরাজ বলই করেননি। শেষ ওভারে যখন 9 রান করলে তারা জিতে যাবে, সেই সময় তিনি বোলিংয়ে আসলেন, যখন কিনা ধুন্ধুমার পিটাচ্ছেন মাহমুদুল হাসান জয়, যিনি 64 রান করেছেন। আর আজকে নতুন সেন্সেশন হিসেবে আবিষ্কৃত হওয়া হাবিবুর রহমান সোহান, যিনি 9 বলে 30 রান করেছেন। খুলনার জিততে শেষ 3 ওভারে যখন রান প্রয়োজন ছিল 13-র বেশি করে, অর্থাৎ 13-র বেশি করে মানে 38 রান যখন 3 ওভারে ছিল, তখন সেই তৃতীয় ওভারের প্রথম ওভারে 12 রান হলো। শেষ 2 ওভারে রান প্রয়োজন ছিল 26 রান প্রয়োজন ছিল। এর মাঝে অনেকক্ষণ টিকে থাকা ইয়াসির আলী রাব্বি কিন্তু একটা বিশাল ইনিংস খেলে আউট হয়েছেন। তিনি মাত্র 13 বল খেলে 13 রান করেছেন। এটা 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 যে দলের পক্ষে কত বড় ভূমিকা রেখেছে খুলনা দলের মানে পক্ষে, সেটা আসলে বিশ্লেষণ করা খুব কঠিন হবে। সেই মহাকাব্যিক ইনিংস 13 বলে 13 রান করে তিনি আবার রান আউট হলেন। সেই সুযোগটা বরিশাল নিতে পারেনি, আমি বলবো নেয়নি। শেষ 2 ওভারে 26 রান দরকার। এবাদত বল করতে আসলেন। এবাদতের আগের ম্যাচে আগুন ঝরা বল করেছেন। আজকে 19তম ওভারে এবাদত যখন 26 রান দরকার 12 বলে, তখন 17 রান দিয়ে বসলেন। রান প্রয়োজন শেষ ওভারে 9। শেষ ওভারে যখন 9 রান প্রয়োজন তখন প্রিটোরিয়াসের 2 ওভার আছে করিম জানাতের ওভার আছে তাদের দুজনকে না এনে যেখানে ডেথ ওভারে ফাস্ট বোলিং ছাড়া স্পিন কেউ কল্পনাও করে না একটা দুইটা অঘটন ঘটতে পারে যে যেকোনো একটা অঘটন ঘটে স্পিনারকে খেলতে পারলো না হেরে গেল কিন্তু সেটা নতুন ব্যাটসম্যানের ক্ষেত্রে হতে পারে যারা দুজন সেট ব্যাটসম্যান জয় এবং হাবিবুর দুর্দান্ত কয়েকটা ছক্কা মেরেছেন ৯ বলে ৩০ রানের ইনিংস তার বিপক্ষে তাদের দুজনের বিপক্ষে মিরাজ আসলেন ম্যাচের প্রথম ওভার করতে যার ফলে কি হলো যার ফলে তাদের দরকার ছিল ১৭০ হয়ে গেল ১৭২ তাও পুরো ওভারটা প্রয়োজন হলো না ৩ বল হাতে রেখেই তারা জিতলো অর্থাৎ প্রথম তিন বলেই তাদের যে প্রয়োজনীয় রান সেই রান তারা করে ফেলল একটা ৬ একটা ৪ একটা ৪ একটা ২ একটা ৬ এই যদি হয় অবস্থা মিরাজের তাহলে আপনি মিরাজকে অধিনায়কত্ব করা মিরাজ অধিনায়ক হিসেবে শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করতে আসা বোলিং করতে আসা প্রথমবারের মতো যিনি কিনা বল করেননি পুরো ম্যাচে আরেকটা হাস্যকর জিনিস হয়েছে সেটা হচ্ছে আজকে মাহমুদুল্লাহকে ওপেনিংয়ে নামানো হয়েছে ওপেনিংয়ে নামানোর আর কাউকে পাওয়া যায়নি মাহমুদুল্লাহকে নামানো হয়েছে যে মাহমুদুল্লাহ জীবনে কখনো ওপেন করেননি একজন ওপেনারকে একেবারে নতুন চকচকে বল মানে তেল মাখানো চকচকে বল খেলতে হয় একজন ওপেনারকে প্রফেশনাল ওপেনিং ব্যাটসম্যান হতে হয় তা না হলে সে চোখে অন্ধকার দেখে কারণ নতুন বল চকচকে বল ফেস করা আর বলটা পুরনো হয়ে যাওয়ার পরে মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের ফেস করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে আপনি একজন মিডল অর্ডার কিংবা টেইল এন্ডারকে হঠাৎ করে এই প্রস্তুতি ছাড়া এক্সপেরিমেন্টের জন্য ওপেনিং করতে পাঠাবেন তিনি যদি খারাপ করে তাহলে তাকে দোষ দেবেন আসলে দোষটা যে অধিনায়কের কিংবা টিম ম্যানেজমেন্টের কিংবা কোচের সেটি কেউ আসলে বুঝতে চাইবে না বুঝতে চায়ওনি মাহমুদুল্লাহ মাত্র ৯ রান করে আউট হয়েছেন ৯ বল খেলে পুরো এই ম্যাচটা যখন খুলনা ব্যাট করেছে তখন আমার কেন যেন মনে হয়েছে বরিশাল আজকে ম্যাচটা ইচ্ছাকৃত খুলনাকে উপহার দিয়েছে খুলনাকে উপহার দিয়েছে এটা আরও বেশি হ্যাঁ বলতে পারেন যে খেলোয়াড় সুলভ আচরণ যখন খেলা শেষ সবাই লাইন ধরে মাঠের বাইরে আসছিল তখন সাকিব মাহমুদুল্লাহ কিংবা মিরাজ তাদের হাস্যোজ্জ্বল চেহারা বলছিল এই পরাজয়ে তারা কোনো রকম কোনো ব্যথা পাননি অর্থাৎ তারা হারতেই নেমেছিলেন ঘটনা কি তাই নাকি পেছনে অন্য কিছুর গন্ধ রয়েছে এই ম্যাচ কোনোভাবেই খুলনা জিতবে এইভাবে বরিশাল সেটাকে ঠেকাতে পারবে না এটা আমি অন্তত বিশ্বাস করতে চাই না বরিশাল ওই রকম খারাপ মানের দল না তারা হেরেছে আমার মনে হয় ইচ্ছাকৃত হেরেছে স্কোরবোর্ড তাই বলে কারণ হাবিবুর রহমান যখন ৯ বলে ৩০ রান করেন তার আগেই ইয়াসির আলী রাব্বি ১৩ বলে ১৩ রান করে রান আউট হয়েছেন ওপেনিংয়ে সাব্বির রহমান তাদের নেমেছিল সাব্বির মাত্র ২ রানে আউট হয়েছেন তারপরে সাইহোপ টিকতে পারেননি সাইহোপ ১৫ রান করেছেন ইয়াসির আলী রাব্বি ১৩ রান করেছেন একমাত্র মাহমুদুল হাসান জয় আর ওপেনিংয়ে বালবার্নি উনি ভূমিকা রেখেছেন রানের ক্ষেত্রে আর শেষ দিকে এসে হাবিবুর রীতিমতো সাইক্লোন চালিয়ে ম্যাচটা নিজের করে বের করে নিয়ে এসেছেন অথচ হাবিবুর কিন্তু আজকে খুলনা দলে প্রথম খেলছেন একেবারেই আনকোড়া একেবারেই কম বয়স্ক একজন তরুণ যিনি কিনা ক্রিকেটে তার জীবন শুরু করেছেন খুব বেশি দিন হয়নি ফ্রান্সাইজি লিগে এত বড় একটা টুর্নামেন্টে তিনি দল পেয়েছেন ঠিকই কিন্তু ম্যাচ পাননি তিনি যখন আজকে খেললেন তখন মানে ৯ বলে ৩০ রান করলেন তখন তো আমি তার কৃতিত্বের চাইতে বরিশালের মানে দোষটা বেশি দেখতে চাইব বরিশালের বোলাররা যে খারাপ তারা যে খারাপ বল করে তারা খেলোয়াড় খারাপ এটা তো বলার কোনো উপায় নেই প্রিটোরিয়াস বিশ্বের খুব প্রভাবশালী একজন অলরাউন্ডার ব্যাটিংয়ে তিনি দেখিয়ে দিয়েছেন বোলিংয়ে তাকে পুরো স্পেল বল করানো হয়নি করিম জান্নাতকে বল করানো হয়নি গত ম্যাচেও করিম জান্নাতকে এক ওভারও বল করা হয়নি আজকে করিম জান্নাতের ফুল কোটা বল করানো হয়নি তাহলে কি বুঝবো, কি বোঝার আছে? সাকিব আল হাসান আজকে কেন মিরাজকে অধিনায়ক হিসেবে পাঠালেন? খালেদ মাহমুদ সুজনই বা কেন সেটা মেনে নিলেন? সাকিব আল হাসান সম্পর্কে অনেক সমালোচনা হয়, অনেক কিছু হয়, কিন্তু এরকম একটা টুর্নামেন্টে যেখানে সারা পৃথিবী দেখছে, সেরকম একটা টুর্নামেন্টে যদিও এই ম্যাচ খুব একটা গুরুত্ব বহন করে না, তারপরেও কি সেই ম্যাচটা হারার জন্য যত পরিকল্পনা সেগুলো করা যায়? যে কোনো মুহূর্তে এক্সপেরিমেন্টের নামে মাহমুদুল্লাহ রিয়াদকে ওপেনিংয়ে নামানো যায়, এক্সপেরিমেন্টের খাতিরে দলে থাকা অবস্থাতেও আর একজনকে অধিনায়ক হিসেবে মাঠে পাঠানো যায়। এটা কি ক্রিকেটের ভেতরে ঘটে? বিশ্ব ক্রিকেটে এরকম নজির কি আছে আদৌ? অধিনায়ক খেলছেন, অধিনায়ক ম্যাচে আছেন, কিন্তু তিনি অধিনায়কত্ব করছেন না। অনেকগুলো প্রশ্ন এক জায়গায় জড়ো করে আপনি উত্তর খোঁজার চেষ্টা করলে হয়তো কোনো কিছুর গন্ধ পেতেও পারেন। আমি অন্তত গন্ধ আছে বলে বিশ্বাস না করলেও কেন যেন মনে হচ্ছে পেছনে অন্য কোনো গন্ধ আছে। গন্ধটা আসলে কি? ইচ্ছাকৃত হার নাকি প্রকৃতির লীলা? বরিশাল কি সত্যি সত্যিই খেলতে পারেনি বলে হেরেছে? বরিশাল কি সত্যি সত্যিই বল করতে পারেনি বলে হাবিবুর 9 বলে 30 রান করতে পেরেছে? আমার তো মনে হয় না। আমার মনে হয় বোধহয় অন্য কিছু ঘটেছে। বাকিটা তাদের বিষয়, বাকিটা বিসিবির বিষয়, আর বাকি ভাবনাটা আপনাদের বিষয়।